আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়ে, তার একটা জব সার্কুলার পাবলিক হচ্ছে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট rab.gov.bd, সেখানে গেলে পাবেন, কিংবা ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসটা ওইখানে পেয়ে যাবেন। সো আপনারা যেটা খুশি এটা করে নিন, আমি আপনাদের বলে দিচ্ছি, প্লাস আপনারা নিজেরাও দেখে নেবেন। প্রথম হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পবিশ মানব সম্পদ পরিদপ্তর, সহকারী জেনারেল ম্যানেজার ও অ্যান্ড এম, ই অ্যান্ড সি ও সহকারী জেনারেল ম্যানেজার আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার ও অ্যান্ড এম, ই এন ডি সি ও সহকারী জেনারেল ম্যানেজার আইটি এর শূন্য পদে নিয়োগ প্রদান বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্বাচিত প্রার্থী যোগদানের সম্মত হলে তাকে প্রথমে এক বছরের জন্য অনপ্রবেশনে নিয়োগ করা হবে। অনপ্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসংস্থান ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল এবং আবেদন করার যোগ্যতা উল্লেখ করতে হবে। প্রথম হচ্ছে আপনার ক্রমিক নং, এরপর হচ্ছে পদের নাম, শূন্য পদের সংখ্যা, বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী। এক হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার ও অ্যান্ড এম, ই অ্যান্ড সি, এটার শূন্য পদের সংখ্যা হচ্ছে 23টি, কম বেশি হতে পারে। বয়সসীমা 1/6/2021 তারিখে অনুরোধ 30 বছর, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগছে হচ্ছে আপনার বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি উইথ মিনিমাম সিজিপিএ 3/4, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ 3.75/5, বোথ ইন এসএসসি অ্যান্ড এইচএসসি, অর মিনিমাম সিজিপিএ 3.25/4 ইন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস, কম্পিউটার লিটারেসি ইজ প্রেফার্ড। এটা থাকলে আর কি ভালো। অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে 41,800 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে। অনপ্রবেশনের মেয়াদের দন্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 43,500 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। আর 2 নম্বর হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার আইটি, এর পদ সংখ্যা হচ্ছে 73টি, কম বেশি হতে পারে। 1/6/2021 খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ 30 বছর, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। এটার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা লাগছে হচ্ছে আপনার ব্যাচেলার ডিগ্রি, 4 ইয়ার্স কোর্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স উইথ মিনিমাম সিজিপিএ 3/4, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ 3.75/5, বোথ ইন এসএসসি অ্যান্ড এইচএসসি, অর সিজিপিএ 3.25/4 ইন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মাস্ট হ্যাভ নলেজ অফ মিনিমাম 2 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সিবিসি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, এএসপি, ডট নেট, মাস্ট হ্যাভ নলেজ অফ ডাটাবেস প্রোগ্রামিং ইন ওরাকল, এসকিউএল, অ্যাক্সেস, মাস্ট হ্যাভ নলেজ কম্পিউটার নেটওয়ার্কিং ইন ইন্টার ফ্যাকচার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনস সেভারেল মেনটেনেন্স অ্যান্ড কনফিগারেশন DHCP, DNS অ্যান্ড অ্যাক্টিভ ডিকশনারি ইটিসি, মাস্ট বি ডেডিকেটেড অ্যান্ড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ PBS এনভায়রনমেন্ট উইল বি কনসিডারেড অ্যাজ অ্যাডভান্টেজ। এটা হচ্ছে, ও এটা তো মোটামুটি আর এখানে কিছু বলার নাই, এই এই নলেজগুলো আপনাকে থাকতে হবে, আপনাকে কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেশন, সেভারেল মেনটেনেন্স, এগুলো আপনাকে মানে জানা থাকতে হবে। অনপ্রবেশনকালে নির্ধারিত বেতন হচ্ছে 41,800 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 43,500 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
এরপর অনলাইন আবেদন পদ্ধতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ পরীক্ষার আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই BREBHR ডট টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায় গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ পূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি লাল তারকা চিহ্ন ফিল গুলো পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে কালার ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য 300x300 পিক্সেল কালার ছবি বা 100 KB এর অধিক হবে না এবং সাদা কাগজে প্রার্থী স্বহস্তে স্বাক্ষর করতে হবে। টাইপ বা মুদ্রণ নয় যা 300x80 পিক্সেল হতে হবে এবং কোনোভাবেই 60 KB এর অধিক হবে না। সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। চূড়ান্তভাবে সাবমিশন করার পর ইউজার আইডি যা SMS-এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে সহ প্রার্থী একটি অ্যাপ্লিকেশন কপি পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বি বোর্ডের ওয়েবসাইটে www.reb.gov.bd যেই ওয়েবসাইটটাতে আমি এখন আছি এই অ্যাড্রেসটাতে নিয়মিত ভিজিট করতে হবে। তাছাড়া আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিমোতে 1-to-1 এ কল করতে হবে অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। পরীক্ষার ফি জমা প্রদান অ্যাপ্লিকেশন কপিতে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটকের প্রিপেড নাম্বার থেকে SMS-এর মাধ্যমে BREB নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা শর্তাবলী ক্রমিক নং 4 অনুযায়ী জমা দিতে হবে। এটা হচ্ছে SMS-এর সিস্টেম। আমি মুখে বললেও মানে আপনারা বুঝতে পারবেন না, এটা আপনারা নিজেরা দেখে নেবেন এই লিঙ্কটাতে গিয়ে। তাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আমি মুখে বললাম না, কারণ তাহলে আরও ভিডিওটা বড় হয়ে যাবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে সময় 22/6/2021, আজকে ভিডিওটা করতেছি হচ্ছে 19/6, আর এটার শুরু হবে কিন্তু 22/6। এখনই যা সবাই এখনই অ্যাপ্লাই করে ফেলবেন, বিষয়টা কিন্তু এমন না। এই ডেটটা খেয়াল রাখবেন, 22 তারিখ থেকে শুরু হবে, আজকে হচ্ছে 19 তারিখ সকাল 10টা থেকে। আবেদন সর্বশেষ তারিখ ও সময় হচ্ছে 8/7/2021, মানে 8/7 জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত করতে পারবেন। তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে। পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্র অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রাপ্তি অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা SMS বা অনলাইন নোটিশের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী অ্যাডমিট কার্ড প্রবেশপত্র উপরোক্ত ওয়েবসাইট BREBHR.teletalk.com.bd থেকে ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। উক্ত অ্যাডমিট কার্ড এ পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্র উল্লেখ থাকতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার O&M, E&C ও সহকারী জেনারেল ম্যানেজার IT পদে যোগদানের সময় প্রার্থী কর্তৃক 300 টাকা প্রযোজ্য মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে 5 বছরের জন্য 5 লাখ টাকার সার্ভিস বন্ড প্রদান করতে হবে। চাকরির মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার পূর্বে কেউ চাকরি হতে অব্যাহতি গ্রহণ করলে সার্ভিস বন্ড অনুযায়ী তিনি 5 লক্ষ টাকা বা বি বোর্ডে প্রদানে বাধ্য থাকবেন। ঠিক আছে, এরপরে বা বি বোর্ড যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সকল মূল সনদপত্র অবশ্যই জমা প্রদান করতে হবে। মূল সনদ, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এই শর্তগুলো। ঠিক আছে, মোটামুটি সবগুলো বলে দিছি। 18 বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। কোনো পরীক্ষা অপেয়ার প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না, মানে যাদের রেজাল্ট আউট হয়নি আর কি, তাদের ক্ষেত্রে মোটামুটি সবগুলো বলে দিছি। এগুলো আপনারা নিজেরা একটু পড়ে নিন। মোটামুটি সবগুলো যেগুলো নর্মালি হয়ে থাকে সেই শর্তগুলো এখানে আছে। শেষে যে হচ্ছে পরিচালক প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর বা বি বোর্ড সদর দপ্তর ভবন নিকুঞ্জ 2 খিলক্যাত, মোটামুটি আমি বলে দিছি। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেবো, এটা ক্লিক করলে ডিটেলসটা পেয়ে যাবেন, আপনারা নিজেরা পড়ে নেবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, তখন আমি বাকি এগুলো আপনাদের বলে দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।